চার কথা চলছে, এক্ষুনি বেরোবো, সকাল 8টা বাজে। আর আজকে স্রোত খুব বেশি, দেখো দেখতে দেখতে কত জল হয়ে গেছে। এই যে ফেলে দাও, তোমার বসে আবার বেশি কিন্তু আজকে আসে, হ্যাঁ নালে ঢুকে যাবে ভিতরে, ওই না হওয়ার মতো বুঝলে। অনেকে বসি ফেলেছে, সেই সঙ্গে জাল পাটিও আছে, কি হবে এখন বোঝা যাচ্ছে না। এখন ওই জাল ফাল যদি জড়িয়ে ওঠে সব, কিন্তু জালের শোল এই একটা, আর আমাদের শোল কিন্তু এই, এটাই তো বাঁধবে না, কিন্তু এই ডে এইটা মাথার দিকে উঠতে উঠতে পারে। সঞ্জিতা এলি, সঞ্জিতের সঙ্গে হ্যালো হ্যালো, দোনের পথে জাল মারতে বলেছ? শুভ বলেন, কেন বলবা কেন সঙ্গ, না না বলবা কেন, জাল চালাতে বলবা কেন, ওই নিয়ে ও বলতে যাচ্ছে এই গালায় আমাকে দোন মারলে হবে না। আচ্ছা আমাদের অপেক্ষা শেষ হলো, আমরা যাচ্ছি বসি টানতে, সঙ্গে থাকুন, দেখা যাক মাছ কেমন হয়। কোথায় নিতে ধরতে পারো তুমি এখন? বড় মাছের ঠোকরা ছিল, গেল কোথায় তাহলে? এই পাশে নিয়ে আসো, আবারও ভোলা ভোলাই উঠছে, ভোলাই উঠছে। কালকে চরগোদা পড়লো আর আজকে আর দেখা নেই। এই ভোলা গুলোই উঠছে শুধু, ট্যাংরা মাছের দেখা নেই। চার গোদা একটা আছে এখানে, মাছ হতো জানো তো, জাল ফাল না এরকম গেজে না গেলে দড়ি পাশে রয়েছে তো হবে কি করে। চল গোদা, প্রথম পার্ট চলছে, এই পার্টে একটু সমস্যা হয়েছিল, অন্যের দোনের উপরে পড়েছে, জালের উপরে পড়েছে, অন্য পার্টে আশা করছি ভালো হবে। গাগরা এক পার্ট আমাদের উঠে গেল, আর এক পার্ট রয়েছে এই সামনে এখানে বেন্দি জালের ঘাটি এখানে, আর এই ঘাটির ভিতর দিয়েই মাছটা ভালো হয়, তো সেখানেই মারা, জড়িয়ে ফড়িয়ে আছে কিনা এখন সেটাই দেখার। ওর সাথেই বড় বড় মাছ সব কাছের গায়ে গায়ে ঘুরবে,
আবার কি টানছে, কি আবার এর জুটি নাকি? বলের মতো হয়ে রয়েছে। এসে গেছে সেই মাছ, শুধু না দারুন দারুন রাগ পড়ে গেছে চার কথা, একটু বড় হবে নাকি, সব এই সাইজ হচ্ছে না, তার সাইজটা ভালো ছিল। আচ্ছা তো জালের জন্য মাছ সমস্যা নেই, এটা আছে এখানে নড়ছে তো দেখছি ভালোই, কি মাছ চল কথা, একটু একটু বড় আছে, কালকে মহেশবাবু কি নগদ দিচ্ছে টাকা? আমাদের আড়তদারের নামটা কিন্তু দারুণ হয়েছে না, মহেশ মান্না, কিছু একটা দেখলাম কি গো, কোথায় বেঁধেছ ও তো পেটে, পেটে ফুটে গেছে, কি অবস্থা ওর, চামড়া শক্ত খুব, যেতে পারছে না ওই কারণে, এই তোমার আঙুল কিন্তু মুখের ধারে ভয়ঙ্কর জিনিস, খাই গেল সে পুরো গোল হয়ে গেছে, আছে না একটা
এটা কেজি গানে আছে না ওইটা, একটা 1 কিলো তো আছে, হবে ওইটা কেজি হবে, ছাড় নেই কোনো কিছু, কারণ কাঁকড়া ধরতে হবে, সব কাঁকড়া ধরার চার জোগাড় করতে হবে। এই হচ্ছে টোটাল মাছ। তো মাছ যতটা আশা করেছিলাম ততটা হয়নি, আর এই একটা পড়েছে, এটা ভালো বড় মাছ, 1 কিলো মতো হবে। কতটা হবে ওজন টোটালে? হ্যাঁ 5-6 কিলো হবে না? দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী কোনো পর্বে।